নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে ইভিনিং হেডলাইন স্টুডিওত মই গীতাশ্রী আর প্রথমে আপোনালোকক জনাম যে নতুন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা তিনিটা কৈ দপ্তর অর্পণ করা হয়েছে জনস্বাস্থ্য কারিকরি বিভাগ দক্ষতা বিভাগ আর নিযুক্তি লগতে উদ্যমিতা বিভাগ তেওঁলৈ অর্পণ করা হয়েছে ইফালে পর্যটন বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা শপথ গ্রহণের পিছতে তেওঁলোকক দায়িত্ব দিয়া হয়েছে ডক্টর কেইটার নন্দিতা গার্লোসাক আনহাতে চারিটা বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে আর এই চারিটা বিভাগের ভিতর আছে শক্তি বিভাগ খনি আর খনিজ দপ্তর ইফালে খিলঞ্জিয়া আর জনজাতি কল্যাণ বিভাগ সহযোগ বিভাগও তেওঁক দিয়া হয়েছে আর কর্তন করা হয়েছে কেবাগৰাকীও মন্ত্রীর দপ্তর মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির পৰা পরিবহন উদ্যোগ বাণিজ্য দক্ষতা বিভাগ দক্ষতা বিকাশ বিভাগ কর্তন করা হয়েছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পৰা বন বিভাগ কর্তন করা হয়েছে মন্ত্রী বিমল বৰাৰ পৰা কর্তন করা হল শক্তি বিভাগ শক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে নন্দিতা গার্লোসাক আর ইফালে মন্ত্রী রঞ্জিত কুমার দাসৰ পৰা কর্তন করা হয়েছে জনস্বাস্থ্য কারিকরি বিভাগ মন্ত্রী অতুল বৰাৰ পৰা নগৰ পরিক্রমা বিভাগ কর্তন করা হয়েছে সাল সলনি ঘটা হয়েছে কেইবাজনো মন্ত্রীর দপ্তৰৰো চন্দ্রমোহন পাটোৱাৰীক বন আৰু পৰিৱেশ বিভাগ দিয়া হয়েছে পাটোৱাৰীৰ হাতত থাকিব 31 পলিচি আৰু সংখ্যালঘু উন্নয়ন বিভাগ পৰিবহণ বিভাগৰ দায়িত্ব পৰিমল শুক্লবৈদ্যক দিয়া হৈছে এবাৰ পৰিমল শুক্লবৈদ্যই পৰিবহণ চাব পৰিবহণ বিভাগটো তেওঁলৈ দিয়া হৈছে শুক্লবৈদ্যৰ হাতত থাকিব লগতে কিন্তু মীন আৰু আবকাৰী বিভাগ এই দুটা বিভাগ তেওঁৰ হাতত থাকি যাব ডক্টৰ ৰণোজ পেগু খিলঞ্জীয়া আৰু জনজাতীয় বিশ্বাস বিভাগ দিয়া হৈছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই বিভাগ বিতরণ রণোজ পেগুক শিক্ষামন্ত্রীগী খিলঞ্জী আর জনজাতীয় বিশ্বাস বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে আর এই বিভাগ পুথি ভঁড়াল আর সংগ্রহালয়ের দায়িত্ব দিয়া হয়েছে এই বিভাগের বিভাগটির বাকি দায়িত্ব সম্ভালিব নন্দিতা গার্লোসায় ইফালে অশোক সিংহালক গৃহ নির্মাণ আর নগর পরিক্রমার দায়িত্ব অর্পণ করা হয়েছে মন্ত্রী পীযুষ হাজরিকাক ন্যায় আর সবলীকরণ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে আর নতুন এই বিভাগ গঠন করেছে মুখ্যমন্ত্রীগিয়ে ন্যায় আর সবলীকরণের দায়িত্ব মন্ত্রী পীযুষ হাজরিকালে নতুন এই বিভাগ যেহেতু গঠন করা হয়েছে আনহাতে বিমল বৰাক উদ্যোগ দিয়া হয়েছে উদ্যোগ বিভাগ এইবার বিমল বৰালে দিয়া হয়েছে বাণিজ্য আর রাজহুয়া প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে মন্ত্রী বিমল বৰাক বিতরণ নকৰা দপ্তর থাকি যাব মুখ্যমন্ত্রীর হাতত পাহাড়ের কারণে ভাল খবর পাহাড় আমি এগারী মন্ত্রী দিছি খুব প্রয়োজন আছিল মুখ্যমন্ত্রী ঘোষণা মতে কাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কার্বি আংলং হিলসেরিয়া কাউন্সিল ইলেকশনের তিন দিনের পাশে কার্যকরী ব্যবস্থা হাতত লিখে গতি এখন গতিশীল সরকার প্রমাণ হয়েছে আর সকলকে সন্মান করে পাহাড় ভূঁয়া সকল ঠাইত উন্নতি হব লাগে আন্তরিকতায় সকলে সহযোগ রাখিছে আর কাম আগবাড়ি যাব রাজ্য উন্নতি হব আর আমি প্রত্যেকে আন্তরিকতায় কাম করব বিভাগ সমূহ চালাব লাগবে মুখ্যমন্ত্রী হাত শক্তিয়ালি করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরে হাত শক্তিয়ালি করব আর বিভাগের যে কাম কাজ আমি নির্দিষ্ট সময়ত আগে সমাপন করব সেইখানে দক্ষতার কাম করার কারণে দুজন মন্ত্রী আছে আমি খুব ভাল লাগছে আমি শক্তিত একটা লগ লাগি আমি বহু কাম করব বহুত সপোন আছে মুখ্যমন্ত্রীর বহুত সপোন আছে সেইখানে বাস্তবত আমি উপায় পাব পারি সেইকারণে আজ একটা ঐক্য ঐতিহাসিক দিন হিসাবে আজি অসম সরকার মানে মন্ত্রীসভার সম্প্রসারণ হল নতুন দুগৰাকী মন্ত্রীয়ে শপথ ললে আর তারপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে নতুন বিভাগ কেটামান দিয়া হয়েছে আর এই বিভাগ সমূহ আন আন যখন মন্ত্রী আছিল এবছরে যি দায়িত্ব লো আছিল তারপর কিছু সাল সলনি ঘটা হয়েছে যধরণে জয়ন্ত মল্ল বৰুৱাক নতুন মন্ত্রিত্বর দায়িত্ব দিয়া হল তিনিটাক দপ্তর আগবহা হয়েছে এই দপ্তর কেটার ভিতর আছে জনস্বাস্থ্য কারিকরি বিভাগ যূর্বতে রঞ্জিত দাসের হাতত আছিল জনস্বাস্থ্য কারিকরি বিভাগ ইফালে দক্ষতা বিকাশ বিভাগ প্রথমে চন্দ্রমোহন পাটোয়ারির হাতত আছিল দক্ষতা বিকাশও দিয়া হয়েছে জয়ন্ত মল্ল বৰুৱাক আর নিযুক্তি আর উদ্যমিতা বিভাগ দিয়া হয়েছে ইফালে পর্যটন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে জয়ন্ত মল্ল বৰুৱাক ইফালে নন্দিতা গার্লোসাক চারিটাক বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে আর এই বিভাগ কেটা হয়েছে শক্তি বিভাগ পূর্বে বিমল বৰাৰ তাত আছিল শক্তি বিভাগ খনি আর খনিজ দপ্তর দিয়া হয়েছে নন্দিতা গার্লোসাক খিলঞ্জী আর জনজাতি কল্যাণ বিভাগ সহযোগ বিভাগও অর্পণ করা হয়েছে বিভাগ কেটার দায়িত্ব অর্পণ করা হয়েছে নন্দিতা গার্লোসাক আর কর্তন করা হয়েছে কেবাগৰাকীও মন্ত্রীর দপ্তর আর কিছু সাল সলনি ঘটা হয়েছে আর এই মুহূর্তে আমি নিউজ রুমলে লই যাব আপনার দর্শকক অধিক জানিম এই গোটে বিষয়টি সন্দর্ভত কি ধরনের আসলে এই দপ্তর সমূহ বিতরণ করা হয়েছে বা কি ধরনের কিছু সাল সলনি ঘটা হয়েছে সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক নবজিৎ ভাগবতীর সঙ্গে নবজিৎ ভাগবতী আপনার ওসর আহ ইতিমধ্যে আমি জানাইছো দর্শকক এই বিভাগ সমূহ বিতরণ করা হয়েছে দায়িত্ব দিয়া হয়েছে আর কিছু সাল সলনিও দেখা গেছে হয় গীতাশ্রী মুখ্যতঃ সাল সলনি হয়েছে কেইজনমান অর্থাৎ তিনিজন মন্ত্রীর ক্ষেত্রত দপ্তরসমূহ সাল সলনি হয়েছে তার ভিতর চন্দ্রমোহন পাটোৱাৰী পৰিমল শুক্লবৈদ্য আর বিমল বৰা
তারপরে রঞ্জিত কুমার দাস আর অতুল বরার দুটা দপ্তর কর্তন করা হয়েছে। আর রঞ্জিত কুমার দাসের পরে দপ্তর কর্তন করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। আর এই জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে নতুনক যে শপথ গ্রহণ করলে জয়ন্ত মল্ল বরুয়াক। তারপরে বিমল বরার পরে যে বিভাগ কর্তন করা হয়েছে শক্তি বিভাগ, সেই নন্দিতা গার্লোসাক দিয়া হয়েছে। আর ইতিমধ্যে পাটোয়ারী চন্দ্রমোহন পাটোয়ারী, বিমল বরা আর পরিমল শুক্লবৈদ্যর মাজত দপ্তর কিছু সাল সলনি করা হয়েছে। যে দপ্তর বন আর পরিবেশ বিভাগের দায়িত্ব আছে পরিমল শুক্লবৈদ্য, সেই দপ্তরটা কাটি আনি চন্দ্রমোহন পাটোয়ারীক দিয়া হয়েছে। চন্দ্রমোহন পাটোয়ারীর হাতত থাকা পরিবহন বিভাগ তো পরিমল শুক্লবৈদ্যক দিয়া হয়েছে, উদ্যোগ আর বাণিজ্য বিভাগ তো দিয়া হয়েছে বিমল বরাক। তদুপরি দক্ষতা বিকাশ যে দপ্তর আছে সেই দক্ষতা বিভাগ তো কাটি এনে দিয়া হয়েছে জয়ন্ত মল্ল বরুয়াক। আর ইফালে নন্দিতা গার্লোসে পাইছে শক্তি বিভাগের দায়িত্ব, গতি সেইটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর। আর খিলঞ্জিয়ার আর জনজাতীয় বিশ্বাস বা আস্থা যে নতুন দপ্তর এইবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শর্মায় দায়িত্ব লাভ করার পিছত যে দপ্তরটা তার নতুনক গঠন করেছিল সেই দপ্তরটার দায়িত্ব দিয়া হয়েছে নন্দিতা গার্লোসাক। আর তার একাংশ যে পুথিভঁরাল আর সংগ্রহালয় থাকে সেইটা রনোজ পেগুর হাতত থাকিব বা রনোজ পেগুক দায়িত্ব দিয়া হয়েছে। আর একটা বিভাগের ক্ষেত্রে কথা উল্লেখ করব যেটা জিডিডি গুহী উন্নয়ন দপ্তর, সেইটা হয়তো মুখ্যমন্ত্রীর হাতত থাকিব, নতুবা নগর পরিক্রমা যে উন্নয়ন আছিল সেইটা বিভাগের সুমাই যাব। অর্থাৎ সেই বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে পূর্বে জিডিডি বিভাগের মন্ত্রী অশোক সিংঘালক, আর নগর পরিক্রমা অর্থাৎ নগর পরিক্রমা বিভাগটা আছে অতুল বরার হাতত, আর সেই অতুল বরারপর সেই দপ্তরটা কাটি অনা হয়েছে। সদ্যহতে থুলমূলক এইখানে যে সাল সলনি ঘটনা হয়েছে, কিন্তু পীযুষ হাজরিকাক একটা নতুন দপ্তরের দায়িত্ব দিয়া হয়েছে, যে নতুন দপ্তর ন্যায় আর সবলীকরণ অর্থাৎ সমাজ কল্যাণ বিভাগটার আর যে ভয়াম জনজাতি কল্যাণ বিভাগ আছে সেই দপ্তর দুটারপর কিছু সাল সলনি ঘটা এই নতুন দপ্তরটা ক্রিয়েট করা হয়েছিল অর্থাৎ গঠন করা হয়েছিল। সেই নতুন বিভাগটার দায়িত্ব দিয়া হয়েছে পীযুষ হাজরিকাক। আর তারপরে একাংশ এটা যে দপ্তর থাকিব শিশু আর মহিলা কল্যাণ, সেই দপ্তরটা কিন্তু অজন্তা নেগর হাততেই থাকি যাব। নবজিৎ ভাগবতী, খিলঞ্জীয়া আর জনজাতি কল্যাণ বিভাগ যি আর সহযোগ বিভাগ আর আন দুটা বিভাগ শক্তি আর খনি খনি আর খনিজ দপ্তর, এই দপ্তর কেটা নন্দিতা গার্লোসাক দিয়া হয়েছে। খিলঞ্জীয়া আর জনজাতি কল্যাণের বাকিখিনি কি ধরনের আসলে পুনর্বার জানিবলৈ বিচাৰিম। ডক্টর রনোজ পেগুয়ে কোনখিনি চাব আর ইফালে নন্দিতা গার্লোসে কোনখিনি চাব? রনোজ পেগুয়ে চাব পুথিভঁরাল আর সংগ্রহালয় অর্থাৎ মিউজিয়াম আর লাইব্রেরি, এই দুটা যি আছে সেই বিভাগখিনিহে কেবল রনোজ পেগুয়ে চাব। তার উপরে যেখানি থাকিব সেই বিভাগটোর অধীনত বাকি যাক বস্তু সামরি লওয়া হয়েছে সেই বাকিখিনির দায়িত্ব থাকিব নন্দিতা গার্লোসার হাতত, অর্থাৎ নতুন যে মন্ত্রী নন্দিতা গার্লোসা সেইটা চাব। আর পুরনি আমি যে লাইব্রেরি হিসাবে একটা বিভাগ আছিল পুথিভঁরাল বিভাগ আছিল সেইটো এইটো বিভাগের অর্থাৎ খিলঞ্জীয়া আর যে জনজাতীয় বিশ্বাস সেইটো বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই মিউজিয়াম আর পুথিভঁরাল বিভাগটো তার অন্তর থাকিব। আর সেইটো চাব ডাক্তার রনোজ পেগুজি শিক্ষা বিভাগেরও দায়িত্ব আছে। আর তারপরে আর কেটামান বিভাগের ক্ষেত্রে নতুন নতুন করেছে, পর্যটন বিভাগ অতি গুরুত্বপূর্ণ বিভাগ, বিমল বরার হাতত আছিল পূর্বে, সেই পর্যটন বিভাগটো জয়ন্ত মল্ল বরুয়ার হাতত দিয়া হয়েছে। আর জয়ন্ত মল্ল বরুয়া ইতিপূর্বে যে পর্যটন উন্নয়ন নিগমের দায়িত্বত আছিল অধ্যক্ষ হয়ে আছিল, তেতিয়ার বিভাগ অধ্যক্ষ হিসাবে নিগমটা সম্ভালি আছিল, আর তার সেই অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো পর্যটন বিভাগেরও দায়িত্ব দিয়া হয়েছে। নিশ্চয়। আর এক ধরনের কব পারি কিছু কথা খনি আর খনিজ দপ্তরটির বিষয়েও নন্দিতা গার্লোসাক এবারে নতুন করে দায়িত্ব দিয়া হয়েছে খনি আর খনিজ দপ্তর। হয়, খনি আর খনিজ দপ্তরের দায়িত্ব দিয়া হয়েছে, সেই হয়তো সেইটো বিভাগ খুব সম্ভব যদি মই ভুল করা নাই মুখ্যমন্ত্রীর হাতত আছিল আর নতুবা যোগেন মোহনের হাতত থাকিব পারে, মই অল্প কনফিউজ হয়ে আছো, তৎসত্ত্বেও এই দুটা তেখেতর হাতের পর আনি পেলায় নন্দিতা গার্লোসার হাতত সেই দপ্তর দুটা দিয়া হয়েছে। চন্দ্রমোহন পাটোয়ারীর হাতত আর দুটা বিভাগ থাকিব, সেইটো হল 31 পলিসি আর সংখ্যালঘু উন্নয়ন বিভাগ, সেই দপ্তর দুটা পূর্বে তেওঁর হাতত আসে আর সেই দুটা দপ্তর তাত রখা আছে। অবশ্যই বাণিজ্য বিভাগ আর 31 পলিসি এই দুটা বিভাগ কিছু সম্পর্ক আছে, কিন্তু সেইটা বিবেচনা নকরে মুখ্যমন্ত্রী বিমল বরার হাতত দিয়েছে উদ্যোগ আর বাণিজ্য বিভাগটো, কিন্তু 31 যে পলিসি বিভাগ আছে সেইটো চন্দ্রমোহন পাটোয়ারীর হাততেই রাখিছে। এই ক্ষেত্রে এইখানে করেছে। আর যে উদ্যমিতা বিভাগ আছে, উদ্যমিতা বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে জয়ন্ত মল্ল বরুয়াক। আর উদ্যমিতা বিভাগটো নতুনক ক্রিয়েট করা হয়েছিল, বড় বেশি দিন পুরনি নহয় এই বিভাগটো, এন্টারপ্রিনারশিপ ডিপার্টমেন্ট, এইটো আকৌ উদ্যোগ বিভাগের সম্পর্কিত, অর্থাৎ উদ্যোগ
বাণিজ্য উদ্যমিতা আর অ্যাক্ট ইস্ট পলিসি এই গোটেই বিভাগটা আসলে এজন মন্ত্রীর হাতত থাকিব লাগে যেহেতু এইটোর লগত ইটোর লগত হিটোর সম্পর্ক আছে কারণ এন্টারপ্রেনারশিপ হবলে হলে উদ্যোগ বিভাগের পর তাত কিছু কাম থাকে আর অ্যাক্ট ইস্ট পলিসি যেহেতু আমার অ্যাক্ট ইস্ট পলিসির গোটেই কাম কাজখিনি উত্তর পূর্বের যে উদ্যোগিক বিকাশ বা বিকাশের সঙ্গে জড়িত গতি অ্যাক্ট ইস্ট পলিসি হয়তো কিন্তু এই গোটেই বিভাগকেইটা সামরে যিজন মন্ত্রী থাকে এজন মন্ত্রীক দিলে কামখিন করবলে হয়তো সহজ হলহেতেন মুখ্যমন্ত্রী হয়তো কি ধরনের ভাবিছে সেই একটা বেলেগ কথা গতি সেই হয়তো একটা অন্য ধরনের ভাবি পারে আর তেনধরণে তখেতে তিনগী মন্ত্রীর হাতত এই দপ্তরকেইটা অর্পণ করছে উত্তমী উদ্যমিতা বিভাগটা এজনের হাতত উদ্যোগ আর বাণিজ্য বিভাগ অর্থাৎ এই দিকের পর আমি যদি আমি এটা এই ধরনেরও চাও নবজিৎ ভাগবতী যে দক্ষতা বিভাগ বিকাশ বিভাগটো লগতে নিযুক্তি আর উদ্যমিতা আপনি কৈছে যে এই বিকাশ কেটা আর উদ্যোগ আর লগতে অ্যাক্ট ইস্ট পলিসি করবাত নহয় করবাত অসমৰ ক্ষেত্রত এই গোটেই তিনিটা বিভাগ করবাত নহয় করবাত আসলতে এখন বৃহৎ ক্ষেত্র সামরি আছে হয়তো তার প্রয়োজনীয়তা তিনগৰাকীক ভগাই দিয়া হয়েছে হয়তো আর কিছু তেনেকা ধরনের আর ধর উন্নয়নের কথা কিছু কিছু চিন্তা চর্চা করে হয়তো এই ধরনের একটা সিদ্ধান্ত লোক পারে মুখ্যমন্ত্রীগিয়ে কি কয় হয় নিশ্চিতভাবে তেনেকা কথা হয়তো ভাবি পড়ে যেহেতু উদ্যোগ বাণিজ্যর একটা পরিসরও অধিক আছে কিন্তু এন্টারপ্রেনারশিপ যে ডেভেলপমেন্ট বিভাগ সেই বড় বেশি বিকশিত এটাও হওয়া নাই গতি বিভাগ তো আরম্ভ করেছে আর নতুন করে যেহেতু দক্ষতা বিকাশের আপনি কোয়ার দরে দক্ষতা বিকাশের কিছু এইটার সম্পর্ক আছে যে উদ্যমিতা বিভাগ গতি দক্ষতা বিকাশের সহ লগাই তখেসলে এই একটা চিন্তা চর্চা করব পারে যে এজন মন্ত্রীকে দায়িত্ব দিছে জয়ন্ত মল্ল বড়ুয়াকে দায়িত্ব দিছে আর দায়িত্ব দিয়ে হয়তো ভাবিছে যে সেই বিভাগটা আগবাই নিয়াত স্কিল আর এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টও যদি এজন মন্ত্রীর হাতত থাকে হয়তো অধিক কাম কাজ হব সেইভাবে হয়তো জয়ন্ত মল্ল বড়ুয়াক যে নতুন মন্ত্রী নতুন উদ্যমেরে তখেতে কাম কাজ করব আর নতুন যে নিবনার সঙ্গে জড়িত এই দুইটা বিভাগ নিবনুয়া কেন্দ্রিক বিভাগ কারণ তাত উদ্যমিতা যেটা থাকে উদ্যমিতা তাত ট্রেনিং দিয়া হয় বা নতুনকৈ উদ্যোগ ক্ষেত্রত অরিহণা যোগাৰ উদ্যমিতা বিভাগটা অতি গুরুত্বপূর্ণ বিভাগ সেই ক্ষেত্রে আর দক্ষতা বিকাশের ক্ষেত্রত সেই একটা বিভাগ নিয়োগের একটা সম্পর্ক আছে গতি এই সমগ্র কথা ভাবি হয়তো তখেসকলে নতুন মন্ত্রীক অর্থাৎ জয়ন্ত মল্ল বড়ুয়াই কর্মত বলে কব লাগবে যেহেতু ইতিমধ্যে ইতিপূর্বে পর্যটন উন্নয়ন নিগমের দায়িত্ব থাকতে অধ্যক্ষ হিসাবে যেটা দায়িত্ব লাভ করেছিল তেতিয়া কিছু নতুনত্ব আনবলে বিভাগতলৈ অর্থাৎ বা নিগমতলৈ নতুনত্ব আনবলে কিছু সক্ষম হয়েছিল গতি ইয়াত যে আমার স্ক্রিন আলোচনার যে ফিল্মফেয়ার বটা দিয়া হয় সেই বটাটো ইয়াত অনুষ্ঠিত করবলে সক্ষম হয়েছিল যে কামাখ্যা যখন মেলাখনক বিশ্বমুখী করার একটা চেষ্টা করেছিল এইবিলাক কামও করেছিল সেই সময় গতি এইবার ভাবিছে যে পর্যটন উদ্যোগের দায়িত্ব দিলে হয়তো এই ক্ষেত্রে অধিক গতি দিব পারিব গতি জয়ন্ত মল্ল বড়ুয়াক সেই দায়িত্ব দিয়া হয়েছে কিন্তু নন্দিতা গার্লোসাক নতুন মন্ত্রী হিসেবে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে পাওয়ার বিভাগের দায়িত্ব দিছে অর্থাৎ শক্তি বিভাগের দায়িত্ব দিছে খিলঞ্জীয়া যে বিভাগ আছে ইন্ডিজেনাস আর সেইটো বিভাগের দায়িত্ব দিছে যেহেতু পাহাড়ের অর্থাৎ ইঞ্জিজিনাস যে গোষ্ঠী জনগোষ্ঠী তাক রিপ্রেজেন্ট করে গতি সেই দিকতো হয়তো ভাবি হয়তো নন্দিতা গার্লোসাক তেনেকুৱা দুটা বিভাগের দায়িত্ব দিছে হয় গীতাশ্রী নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি পরবর্তী সময়ত পুনৰ সংযুক্ত হম যে দায়িত্ব দিব